ফোনের কল রেকর্ডের কথোপকথনেই শেষ পর্যন্ত মৃত্যুর রহস্য উদ্ধার হলো। জানা গেল জ্বরে আক্রান্ত হয়ে নয়, খাবারের সাথে বিষ মিশিয়ে স্বামীকে খুন করেছে স্ত্রী এবং তার প্রেমিক। আর এমনই অভিযোগে গ্রেপ্তার করা হলো মৃতের স্ত্রী ও তার প্রেমিককে। একই সাথে কবর খুঁড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানা এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে গাইঘাটা থানার সুবিদপুর গ্রামের বাসিন্দা আমিনুর মোল্লা দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তারপরেও অসুস্থতা না কমায় চৌঠা সেপ্টেম্বর বিকালে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ির লোকেরা। তার আগে হঠাৎ করেই মৃত্যু হয় তার। পরিবারের লোকেরা সে সময় ভাবেন অসুস্থ হয়ে হয়তো মারা গেছেন। 6 সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে আমিনুরের স্ত্রী জোহরা মোল্লার একটি মোবাইল ফোন উদ্ধার হয়। সেখানে কল রেকর্ডিং শুনে হতভম্ব হয়ে যান বাড়ির লোকেরা। মৃত আমিনুরের ছেলে আরিফ মোল্লার অভিযোগ, সেই কল রেকর্ডিংয়ে শোনা যায় যে তার মা পাশের গ্রামের যুবক বাবলু সর্দারের সাথে কথা বলছে। তার থেকে তারা জানতে পারেন যে জোহরা মোল্লা বাবলুকে দিয়ে বিষ কিনে আনায়। খাবারের সাথে সেই বিষ গত কয়েকদিন ধরে স্বামীকে খাওয়ায় তার স্ত্রী জোহরা মোল্লা, আর সে কারণেই শেষ পর্যন্ত মৃত্যু হয় আমিনুরের। আমার বাবাকে আমার মাই মেরেছে এটুকানি প্রমাণ পেয়েছি আমরা, মোবাইলে রেকর্ড শুনে যা বুঝলাম। তারপরে পুলিশ এখন তদন্ত করছে। আমার মা আর গ্রামের একটা ছেলে, নাম বাবলু সর্দার, ওদের ভিতরে ভালোবাসা ছিল, সেই কারণে আমার বাবাকে মেরেছে। আমরা আমার বাবা মারা গিয়েছে 4 তারিখে শনিবারে, আর তার সেই দিন ধরে 3 দিন বাদে অনুষ্ঠান ছিল, বাড়িতে মিলাদ ছিল। মিলাদ হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা সেই দিন 6 তারিখে সন্ধেবেলা ফোনটা খুঁজে পাওয়া যায় বাড়িতে, খুঁজে কল রেকর্ড চেক করে ওইটুকু শোনার পরে তারপরেই জানতে পারি। এরপরই গাইঘাটা থানায় নিজের মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আরিফ। সেই অভিযোগের ভিত্তিতে জোহরা ও বাবলুকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে আমিনুরের দেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়। এ ব্যাপারে ডেপুটি ম্যাজিস্ট্রেট নাজিম আলী মুফতি জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতদেহ কবর থেকে তুলে মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটা নর্মাল ইনকোয়েস্ট ছিল না, ডিজিন্টার ছিল, যে আগে মারা গেছে, মাটি হয়ে গেছে, মুসলিম লাশ ছিল, মাটি হয়েছে, এবং তারপরে যে অবজেকশন ছিল যার জন্য ওটা পোস্টমর্টেমের জন্য লাশ থেকে তোলা হলো এবং মুসলিম সরহিত অনুযায়ী তোলা হলো, কোনো অসুবিধা নেই। এবার আমরা পোস্টমর্টেমের জন্য পাঠাচ্ছি, পোস্টমর্টেম হয়ে গেলে পরে আবার যথারীতি সেইভাবেই মাটি দিয়ে দেওয়া হবে। পরিবারের সদস্যরা অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন। খাবারের সঙ্গে আস্তে আস্তে অল্প 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 2-1 ফোঁটা 2-4 ফোঁটা করে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে 8 থেকে 10 দিনের ভিতরে এই পয়জনটা দিতে, পোড়া ঘাস মারা পয়জন যার বলে আর কি, এই চাষিরা ব্যবহার করে, সেই পয়জন অল্প অল্প করে দিয়ে খাবিয়ে ওনার মেরে দিয়েছে। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।